আমি কেডা আমার নবী কেডা, সুবহানাল্লাহ বলেন, আমি কেডা আমার নবী কেডা, আজকে চিনাবো আমি তোমারে, সুবহানাল্লাহ বলেন। ও জিব্রাইল যাও এ পাঁচটা খরফ লইয়া আমার বন্ধুরে গিয়া জানাই আসো, আমার বন্ধুরে গিয়া শিখাই আসো। জিব্রাইল আমিন আইরো আল্লাহ পাকের হুকুমে, কার হুকুমে? আল্লাহ পাকের হুকুমে আয়াসিরা সালাম দিয়া কইয়া রাসূলুল্লাহ পড়ুন পড়ুন। নবী কো কি পড়বো? জিব্রাইল কো কাফ, নবী কো আলিম তো আমি জানি, সুবহানাল্লাহ বলেন। হা কো আলিম তো আমি জানি, কো ইয়ে কো আলিম তো আমি জানি, কো আইন কো আলিম তো আমি জানি, কো সুয়াইদ কো আলিম তো আমি জানি। আল্লাহ পাঠাইছে জিব্রাইল রে জানাই তো। আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোন সকা, তখন আল্লাহ প্রকাশ করতে চাই আপন নূর কইতে গুদা, হাবিবের নূর করলেন জুদা। মোল্লা ক নবী রে মাটির নবী, আমরার মতো নবী মইরা গেছে, মরা নবী। নবী যদি মইরা গেছে তো আল্লাহ কেমনে বেঁচে আছে? নবী যদি মইরা গেছে তো আল্লাহ কেমনে বেঁচে আছে? প্রশ্ন করবেন রেজবি সাহেব, মুহাম্মদ আল্লাহ না, আল্লাহ মুহাম্মদ না? মরলে নবী আল্লাহ, নবী মরতে পারে, আল্লাহ মরবে কি করে? খুব মনোযোগ, মরলে নবী মরতে পারে, আল্লাহ মরবে কি করে? আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। আমি ওয়াজের হাকিকত নিয়েছি এই কারণে, আজকে আমরা একজন অলির দরবারে এসেছি, আর দরবারে আজকের মাহফিলটা চলতেছে একজন অলির শরণে। বহু আলেম, বহু মুফতি, বহু পীর এখনো নবী চিনে নাই। নবী না চিনলে আল্লাহ চিনা সম্ভব না। খুব মনোযোগ, আল্লাহকে চিনতে হলে চিনতে হবে নবীকে, আর নবীকে চিনতে হলে চিনতে হবে আল্লাহর অলিকে। আলবেলায়াত জিল্লুন নবুয়াত, পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে নবীদের জগৎ, আর একটা হচ্ছে অলিদের জগৎ। নবুয়াতের দরজা বন্ধ, বেলায়েতের দরজা শুরু, সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ, পৃথিবীটা একটা সম ছিল, 1 লক্ষ কম বেশ 2,24,000 পয়গাম্বরের নিয়ন্ত্রণে। বর্তমান পৃথিবী আছে 356 জন শীর্ষস্থানীয় অলি আল্লাগণের নিয়ন্ত্রণে। যারা অলি মানে না, যারা অলি আল্লাহ মানে না, এই জমিনে বাস করা তাদের জন্য জায়েজ না। খুব মনোযোগ, বাংলার মুসলমান তোমার কাছে ইসলাম আনছে কে, কোরআন আনছে কে? এই দেশ মুসলমানের ছিল না, এই দেশ ছিল হিন্দু রাজার দেশ। আর দেশ হরে 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 রাম হরে কৃষ্ণ, ভগবান কারে মাইরা কারে হাম, হরে 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 রাম হরে কৃষ্ণ ভগবান, 12 মাসে 13 পূজা বৎসরে কর্ত কীর্তন আমরা করি মাহফিল শিখাই লোকে। কীর্তন ছিল আমরা মাহফিল করি শিখাই লোকে। জবাব দেবেন, শিখাইছে 360 আউলিয়ার সুলতান হযরত শাহজালাল ইমিনি মুজাররাদি রাদিয়াল্লাহু তাআলা, শিখাইছে হিন্দুস্তানের অলিদের সুলতান খাজা গরিবে নওয়াজ মাইনউদ্দিন চিশতি আজমিরি সানজারি রাদিয়াল্লাহু তাআলা। ঠিক কি না বলেন, জোরে বলেন ঠিক কি না? মহারাজ পৃথ্বীরায়ের সাথে যুদ্ধ করেছে হিন্দুস্তানের জমিনে, 98 লক্ষ কাফেরকে মুসলমান বানাইয়া আল্লাহকে সিনাইয়া শুয়ে গেছে আজমিরের জমিনে। বাংলার জমিনে, এটা বাংলা ছিল না, ভারতবর্ষ ছিল,
বন্ধুমনোযোগ, বাংলা ছিল না ভারতবর্ষ ছিল, এই ভারতবর্ষের জমিনে ইসলাম নিয়ে এসেছেন যিনি, গুরু গোবিন্দকে পরাজিত করে মুসলমানের রাষ্ট্র বানাইছেন যিনি, তিনি হলেন হযরত শাহজালাল ইমিনি মুজাররাদি রাদিয়াল্লাহু তাআলা। জোর করে ঠিক কি না? খুব মনোযোগ। কারো ছিলা সিন্নি খাইলেন, মোল্লা ছিলেন না। পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে যদি স্মরণ না করবেন, পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে যদি সালাম না দিবেন, কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামের লাকড়ি হবেন। খুব মনোযোগ। ওলি আল্লাহ কারে কই, একদল মোল্লা বাকির হয়ে গেছে, ওলিদের কাছে যাইও না, মাজারে যাইও না, পীরের কাছে যাইও না, মুর্শিদের কাছে যাইও না, আল্লাহর কাছে যাও, আল্লাহরে ডাকো, আল্লাহর কথা মানো। বন্ধুরে বন্ধুরে, এই ধরনের মোল্লাকে সালাম দেওয়া হারাম, ওদের পিছে নামাজ পড়া হারাম, ওদেরকে দাওয়াত করে হাওয়াও হারাম। আল্লাহ বলেন আল্লাহর কোরআনে, বিসমিল্লাহির রহমানির রহিম, নোট করেন, রেকর্ড করেন, রেকর্ড হইতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুকসিরিন। যরকম সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহর ওলির কাছে যাইতে বলে, মোল্লা বেদাত বলে। খুব মনোযোগ। আল্লাহ আল্লাহর ওলির কাছে যাইতে বলে, মোল্লা বেদাত বলে। ফুলে গেলে গেরান মিলে, আল্লাহর ওলির কাছে গেলে আল্লাহ মিলে। ওলি যেখানে আল্লাহ, ওলি যেখানে আল্লাহ সেখানে। তাফসীরটার নাম তাফসীরে রুহুল বায়ান। তাফসীরের নাম কি? তাফসীরে রুহুল বায়ান। আলেম ওলামা যে যেখানে আছেন, নোট করেন, রেকর্ড করেন, আমরা নবী চাই, কারে চাই? জোরে কন, জোরে কন, আমরা কারে চাই? ওলিও চাই। কি চাই? নবী চাই, ওলি চাই। এই কারণে আল্লাহ ক আমারে দেখতে গেলে দেখতে হবে আমার নবীরে, আমারে চিনতে হলে চিনতে হবে আমার নবীরে, আমারে পাইতে হলে পাইতে হবে আমার নবীরে, আমারে ভালোবাসতে হলে ভালোবাসতে হবে আমার নবীরে। কল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম। জোর কর, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কুল, নবী গো আপনি বলুন, বলে দেন, ইন যদি কুনতুম তুহিব্বুন আল্লাহ, পৃথিবীর কেউ আমাকে ভালোবাসতে চাই, আমার ভালোবাসা পেতে চাই, ফুলের কাছে নাক লাগাইলে সুবাস পাওয়া যায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার হয়ে যায়, যারা আপনার হবে, ইহুবিবকুমুল্লাহ, তারা আমার বন্ধু হবে, শুধু বন্ধু না, ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের গুনাহ মাফ। জোর কর, সুবহান। নবীজির হইলে আল্লাহর হবে, নবীজির হইলে জীবনের গুনাহ মাফ। এখন নবীর হইতে গেলে আল্লাহর ওলির হইতে হবে। কার হইতে হবে? আল্লাহর ওলির কেন হইতে হবে? মুহাম্মদের রূপ দরিয়া আল্লাহ প্রকাশ, মুর্শিদ রূপ দরিয়া নবী প্রকাশ। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ। ওলি আল্লাহ, আউলিয়া আল্লাহ, যারা বেদাত বলে তাদেরকে বলতেছি, যারা শিরিক বলে তাদেরকে বলতেছি, যারা মাজারে যাইতে বাধা দেয় তাদেরকে বলতেছি, দোহাই আল্লাহর, দোহাই আল্লাহর, দোহাই আল্লাহর, এই ধরনের মোল্লার পিছে নামাজ পড়বেন না, কবিরা গুনা, সালাম দিবেন না, কবিরা গুনা, দাওয়াত করে হাওয়াইবেন না, কবিরা গুনা। এরা কোরআনকে অস্বীকার করে, হাদিসকে অস্বীকার করে, আল্লাহকে অস্বীকার করে, আমার নবীকে অস্বীকার করে। নবী যেখানে আল্লাহ সেখানে, সূর্য যেখানে আলো সেখানে, কথা বলেন, সকালবেলা সূর্য পূর্বাকাশে উদয় হয়েছে, আপনাদের গ্রামে আলো দিয়েছে, সূর্য কি আলো থইয়া গেছে না লইয়া গেছে? লইয়া গেছে। কায়া যেখানে ছায়া, দেহ যেখানে রুহু, ফুল যেখানে গেরান, সূর্য যেখানে আলো,
সেখানে নবী যেখানে আমার আল্লাহ সেখানে সুবহানাল্লাহ বলেন উম্মত হয়ে গেল দুই ভাগে বিভক্ত একটা হলো উম্মতে ইজাবাত আরেকটা হলো উম্মতে দাওয়াত যেটা গ্রহণ করছে এটা উম্মতে ইজাবাত যেটা গ্রহণ করে না এটা উম্মতে দাওয়াত বন্ধুরে চুরুতে বাসারিতে নবী এসেছে এই দরাতে জিন্দেগি করেছে 63 বছর কত বছর জোরে কোন 63 বছরের জিন্দেগির ভিতরে খুব মনোযোগ 63 বছরের জিন্দেগির ভিতরে জিব্রাইল আমিন আইছে আমার নবীর কাছে 24,000 বার সুবহানাল্লাহ বলেন কতবার কতবার 24,000 বার খুব মনোযোগ দেন 23 বছরে আইছে 30 পারা কোরআন নিয়া কয় বছর 30 পারা কোরআন এনে দিয়েছে 23 বছরে কোরআন টানছে কইতে এটা কার বাণী কথা কার জোরে কোন লাউকে মাহফুজ থেকে কোরআন দিয়া পাঠাইছে জিব্রাইলকে আল্লাহ আয়না জিব্রাইল আয়না দিত আমার নবীরে আয়না দিল 23 বছরে 30 পারা কোরআন 23 বছর আয়েশা জিব্রাইলে দেখছে কারে নবীরে কোরআন দিলকে দেখছিনি কোনদিন আল্লাহরে একদিনও না খুব মনোযোগ জিব্রাইল কোনদিন দেখে নাই আল্লাহরে আয়েশা দেখছে নবীরে খুব মনোযোগ এইভাবে 24,000 বার জিব্রাইল আইলো নবীর কাছে কার বাণী লয়া আল্লাহর বাণী দিলকে আল্লাহ এখন আসেন তাফসিরে রুহুল বায়ানে আল্লামা ইসমাইল কিবরুজি লিখে এই পাঁচটা হরফের তাফসিরে লিখতে গিয়া লিখতেছে জিব্রাইল আমিনের জিব্রাইল আমিনকে দিয়া এই পাঁচটা হরফ দিল আমার নবীর কাছে পাঠাইয়া পাঠাইয়া ক জিব্রাইল আমি কেনা আমার বন্ধু কেনা কে পাঠাইলো কার কাছে সুবহানাল্লাহ বলেন তুমি গিয়া 24,000 বার দেখছো আমার নবীরে 23 বছর গিয়া দেখছো কোরআন নিয়া দিছো আমার নবীরে দেখছো না আমারে দেখছো আল্লাহ আমার নবীরে আমি কেডা আমার নবী কেডা সুবহানাল্লাহ বলেন আমি কেডা আমার নবী কেডা আজকে চিনাবো আমি তোমারে সুবহানাল্লাহ বলেন ও জিব্রাইল যাও এ পাঁচটা হরফ লইয়া আমার বন্ধুরে গিয়া জানাই আসো আমার বন্ধুরে গিয়া শিখাই আসো জিব্রাইল আমিন আইলো আল্লাহ পাকের হুকুমে কার হুকুমে আল্লাহ পাকের হুকুমে আয়াসিরা সালাম দিয়া কো ইয়া রাসূলুল্লাহ পড়ুন পড়ুন নবী কো কি পড়বো জিব্রাইল কো কাফ নবী কো আলিম তো আমি জানি সুবহানাল্লাহ বলেন হা কো আলিম তো আমি জানি কো ইয়ে কো আলিম তো আমি জানি কো আইন কো আলিম তো আমি জানি কো সুয়াইদ কো আলিম তো আমি জানি আল্লাহ পাঠাইছে জিব্রাইল রে জানাই তো কি করতো কারে জানাই তো আনা বইস্তু মুআল্লিমান আমার নবী মূর্খ নাই আমার নবী মুআল্লিম আনা বইস্তু মুআল্লিমান তামাম পৃথিবীর শিক্ষক হয়ে শিক্ষক বানাইয়া এ দরাতে দিছে আল্লাহ আমার নবীরে পাঠাইয়া মোল্লা কো নবী মূর্খ নাউজুবিল্লাহ বলেন খুব মনোযোগ দেন গভীর মনোযোগ এই গভীর মনোযোগ এখন জিব্রাইল আমিন আসিয়া কো আপনি পড়ুন নবী কো আলেম তো আমি জানি এখন রাজনগরের মুসলমান জবাব দেন জানাই লোকে জোরে কন এখন আপনারা উত্তর দেন আল্লাহ যদি জানাইয়া থাকে তো জিব্রাইল রেফারাই কেন আল্লাহ যদি জানাইয়া থাকে জিব্রাইলকে পাঠাইল কেন জিব্রাইল আসিয়া বলে কাফ নবী কো আলিম তো আমি জানি পাঁচটি করবের উত্তর একটাই বললেন আলিম তো আমি জানি শুধু তাফসির না রে বন্ধু তাফসিরটার নাম তাফসিরে রুহুল বয়ান বিশ্বের মুফাসসিরগণ অন্তর কাঁপে যে তাফসিরের নাম শুনলে খুব মনোযোগ দেন গভীর মনোযোগ তাফসিরে রুহুল বয়ানে প্রমাণ এসেছে সূরায়ে মরিয়মের পাঁচটা করপের সারমর্ম লিখতে গিয়া আল্লাহ পাঠাইল জিব্রাইল রে নবীজি রে শিখাইত জিব্রাইল কফরুন কাফ নবী ক জানি এখন জানাইলোকে আপনারা কইছেন আল্লাহ জানাইছে আল্লাহ যদি জানাইয়া থাকে তো জিব্রাইল রে কেন পাঠাইছে
আল্লাহ যদি জানাইয়া থাকে তো জিব্রাইল কেন বাড়াইছে? আমার নবী কইয়া কি জিব্রাইল, এই খরবগুলি যে আইসো আমার শিকাইতা পাইছো কই? কে দিল তোমারে? ক আল্লাহ দিছে। আল্লাহরে পাইছো কই? তো পাইছি না। আল্লাহ দিছে যে প্রমাণ কি? জিব্রাইল কই, ইয়া রাসূল আল্লাহ, আল্লাহ দিছে একটা প্রমাণ আছে। ক কি প্রমাণ? ক সপ্তম আকাশের উপরে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা আমি জিব্রাইলের বাড়ি, ওখানে একটা বৃক্ষ আছে, এই বৃক্ষের নিচে একটা সিন্ধুক আছে, সিন্ধুক, এই সিন্ধুকের ভিতরে আল্লাহ কথা কইছে, এই কথাই না আমি আপনারা জানাইছি, আপনি কইতে যা পাইছি তা ওখানে গিয়া আল্লাহরে কইছি, আমি আসি আপনারে দেখছি আমি আল্লাহরে দেখি নাই। আমার নবী কইয়া কি জিব্রাইল, জিব্রাইল সাবা সামাওয়াত ওয়াল আরদি রড সিমেন্ট বালু দিয়া দুনিয়ার মেস্তুরি আর সিসি ফিলার দিয়া বিম দিয়া ছাদ বানাই, সাতটা আসমান সাতটা জমিন আমার আল্লাহ বানাইছে, নিচে একটা হুডি নাই একটা বিম নাই রে জিব্রাইল, এটা কেমন কারিগর? বাক্সের ভিতরে কথা কয়, তারে তুমি এক নজর দেখ না জিব্রাইল কো আল্লাহ গোপনে আপনি প্রকাশ্যে দেখবো কেমনে? আমার নবী কইয়া কি জিব্রাইল, তুমি কি আল্লাহরে দেখতে চাও, এই কারিগরটারে দেখতে চাও? জিব্রাইল কো এ নসিব কি আমার ওই বনি? সুবহানাল্লাহ বলেন। আমার নবী কো জিব্রাইল, নসিবটা আমি বানাইয়া দেই, তুমি কি আল্লাহরে দেখাইও, যাতে কে কুরআন আনছ যাতে কে হরফ আনছ জানাইতে আমারে তুমি আইছো, এই কারিগরটারে গিয়ে এক নজর দেখাইও। উনি কই আছে? কো সিদরাতুল মুনতাহা বিক্কের নিচে একটা বাক্স আছে, বাক্সের ভিতরে হুদা কথা কই। কো বাক্সটা খুললই তো তুমি আল্লাহরে দেখো। জিব্রাইল কই, ইয়া রাসূলুল্লাহ, এটা তালা মাইরা রাখছে, তালাটা খুললে দেখতে পারতাম। কো তালা খুললই তো তুমি দেখতে পারো। জিব্রাইল কই, ইয়া রাসূলুল্লাহ, তালা খুলবো কেমনে? তালা খুলতে গেলে তো চাবির প্রয়োজন, আমি চাবি পাবো কই? নবী কো আল্লাহকে দেখার বাক্সের তালার চাবি আমি তোমারে দিয়ে দেব। বলুন না ইয়া রাসূলুল্লাহ, সেই নবী চাই কি চাইলা? দু হাত তুলে দেখান, চাই কি চাইলা? আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ওলি আল্লাহ যেখানে আমরা আসি সেখানে, নূরুন নবী যেখানে আমরা আসি সেখানে, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে দয়াল তুমি। জিব্রাইলকে বলতেছে, আখি জিব্রাইল, সিদরাতুল মুনতাহা বৃক্ষের নিচে সিন্ধুকের ভিতরে আল্লাহ তোমার সাথে কথা কই। এই রাজনগরের মুসলমান, ওলির দরবারে এসেছি, ওলি দরবারে বসেছি, ওলি যেখানে আল্লাহ সেখানে। সুবহানাল্লাহ বলেন। চিনল না বাংলার দুই পাতার মোল্লা আলেমের দলে, ওলি আল্লাহ কারে বলে, খালি কথাই কথাই বেদাত বলে, শিরিক বলে। চিনল না বাংলার দুই পাতার মোল্লার দলে, কথাই কথাই শিরিক বলে, ওলি আল্লাহ যেখানে আমার আল্লাহ আছে সেখানে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি কল, লাইসা ফি জুব্বাতি সাওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি কো, আনা সুবহানি মা আজিমুশানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ। এখন পাঁচটা হরফ নিয়ে আইলো কে? কার কাছে? কারে জানাই তো দিছে কে? আল্লাহ। জিব্রাইল নবী কো, ইয়া কি জিব্রাইল, এই খরবগুলি পাইছ কই? কে দিছে? ক আল্লাহ দিছে। আল্লাহর দেখছ নি? ক না। দিছে যে প্রমাণ কি? ক বাক্সের ভিতরে কথা কই। সুবহানাল্লাহ বল। জিব্রাইল আসিয়া তুমি আমাকে দেখেছ, আল্লাহ হইতে কথা এনেছ, তুমি আল্লাহকে দেখো নাই, তুমি কি আল্লাহরে দেখতে চাও? সুবহানাল্লাহ বল। জিব্রাইল কো, নবী গো এই নসিব কি আমার হবিনি? নবী কো, নসিবটা আমি বানাইয়া দেব।
সুবহানাল্লাহ বলেন কারে দেখতো এক কিয়ামত পর্যন্ত কুরআন পড়বেন কিয়ামত পর্যন্ত হজ করবেন কিয়ামত পর্যন্ত জিকির করবেন কিয়ামত পর্যন্ত নামাজ পড়বেন আল্লাহ দেখা সম্ভব হবে না হবে না হবে না কিয়ামতের আগেও না পরেও না আল্লাহ দেখায় বুঝিনি তিনি হলো আপনার মুর্শিদ সুবহানাল্লাহ বলেন এই আলোচনাটা একটু পরে আইতাছে খুব মনোযোগ দেন বন্ধুরে সভাপতি সাহেব আমার কাছে একটা আলোচনার রিকোয়েস্ট রেখেছে এই আলোচনাটা একটু পরেই আইতাছে খুব মনোযোগ দেন এখন মুর্শিদ বিনে খোদা মিলে না তোমরা জানো না মুর্শিদ বিনে খোদা মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মিলে গো একতাটা মসুন নবীর বর ননা তোমরা জানো না মুর্শিদ বিনে খোদা প্রেমের তালা দেখতে বালারাই কজতনে আরে প্রেমের তালা দেখতে বালারাই কজতনে মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কে মোহনে সে তালাটা খই বিলাতি খুলিলে খোবে ডাকাতে কত কুল খারাইলো কুলবতি কত কুল খারাইলো কুলবতি সন্ধান না জানে প্রেমের তালা দেখতে বালা রাই কজত হনে মনে ঋষি আউলিয়ারা তাদের প্রেমের তালা সাবে মারা আরে কেমনে খুলিব তালা সাবে বিহনে আরে কেমনে খুলিব তালা সাবে বিহনে প্রেমের তালা দেখতে বালহারাই কজতনে সে তালাটা হই নুরানি খুলিতে লাগে সোরানি সুবহানাল্লাহ বল আরে মুর্শিদ বিনে সে প্রেমের তালা খুলবে কে মনে আমার নবী দেখতে জিব্রাইল যে আল্লাহ গরব দিয়া পাঠাইলো আমাকে জানাইতা শিখাইতা ওই আল্লাহ কই আছে কসিদ্রাতুল মুনতাহা সপ্তম আকাশের উপর একটা বৃক্ষ আছে এই বৃক্ষের নিচে একটা সিন্ধুক আছে বন্ধুরে বন্ধুরে সিলেটের বক্সিকারী রাজনগর বিলের মধ্যে বক দিয়া সাং পাচ্ছে উড়ার বিলের পার ওরা বানাইয়া গোপনে 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 বগের ডাক ডাকিয়া কুমিল্লার বগেরে বক দিয়া স্বীকার করছে আমার আল্লাহ সিদ্রাতুল মুনতাহা বাক্সের ভিতরে থাকিয়া আমার নবীরে মানুষের সুরতে মক্কাতে পাঠাইয়া মানুষকে স্বীকার করছে খুব মনোযোগ দেন গভীর মনোযোগ এখন জিব্রাইলকে বলতেছে ইয়া কে জিব্রাইল খোদা কইতে কথা কইছে কো বাক্সের ভিতরে বাক্সটা কই কো সিন্ধুকের ভিতরে সিন্ধুকটা কই সপ্তম আকাশের নিচে সপ্তম আকাশের উপরে সিদ্রাতুল মুনতাহা বৃক্ষের নিচে বাক্সের ভিতরে খোদা কথা কইছে এ খোদারে তুমি দেখতে চাও বলেছি হুদারে দেখতেছ বলে জি হুদারে দেখবো কে মনে হুদা আছে বাক্সের ভিতরে গোপনে ক তালা খুললই তো তুমি দেখতে পারো তালা খুলতে গেলে চাবি লাগবো চাবি ছাড়া খুলবো কে মনে নবী কো চাবি দিব আমি তোমারে আরো আসতে কন চাবিটা কে দিব কারে দিব দেখতো কারে আল্লাহরে এইবার জিব্রাইল নবী জিয়ে জিব্রাইলকে চাবি দিব সিদ্রাতুল মুনতাহা বাক্সের ভিতরে তালা তালা মারা এ তালা খুললা জিব্রাইলে আল্লাহরে দেখব এইবার জিব্রাইলে কাছে আনছে আইনা কইয়া কি জিব্রাইল চব্বিশ হাজার বার আইসা দেখছো আমারে দেখছো না তুমি আল্লাহরে যেহেতু আজগা আল্লাহ দেখতে যাইবা তুমি যেহেতু আল্লাহরে দেখতে যাইবা তবে শেষবারের দেখাটা দেখা যাও আমারে আরো আসতে কন আরো আসতে কন শেষবারের দেখাটা দেখা যাও আমারে দেখতে যাইবা তুমি আল্লাহরে এবার জিব্রাইলে দেখতেছে আমার নবী বৈশা বৈশা পাগড়ি মোবারক বানতেছে নবী কো জিব্রাইল আমি কি করি তুমি কি দেখতেছো কো জি
কি করে কোফাগ্রিম বরক বান্দেন ইয়া কি জিব্রাইল তুমি যাও আল্লাহরে গিয়া দেখাস আসবার আগ পর্যন্ত অপেক্ষায় থাকব আয়েশা কিন্তু কইতইব আমার কাছে রূপটা কি যেহেতু বাক্সের ভিতরে আল্লাহ আছে আল্লাহ খুললই তো আল্লাহরে দেখা যাইব আয়া কিন্তু কইতইব কালা না সুন্দর লম্বা না বাড়ি হ্যাংলা না মোটা সুস্থ না বিস্তি দেখাইয়া কইতইব কইয়া ইয়া রাসূলুল্লাহ সাবি যদি পাই তালা যদি খুলতে পারি অবশ্যই দেখাইবা জান দেখাইয়া জানামু আপনারে নবী কো আমি অপেক্ষায় রইলাম আসারাক পর্যন্ত জিব্রাইল কো সাবিটা দেন আমারে নবী কো সাবি নেওন লাগতো না তালার মধ্যে হাত লাগায় কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা কইলে তালাটা খুলবো তালাটা খুইলা তুমি ডাকনাটা আলগে দিবা ডাকনাটা আলগে দেওয়ার পরে তুমি আল্লাহরে দেখবা আল্লাহরে দেখে আয়েশা কইও আমার কাছে অপেক্ষায় থাকবো আসার আগ পর্যন্ত আজকা জিব্রাইলের আনন্দের সীমা নাই দেখবো কারে জোরে কোন কারে আল্লাহরে এতদিন দেখছে কারে নবীরে আজগা দেখতে যাইতেছে কারে আল্লাহরে আনন্দের সীমা নাই আনন্দের দেও খেলতেছে জিব্রাইলের সিদ্রাতুল মুনতাহা চইলা গেছে তালাডার মধ্যে হাত লাগাইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে টপ করে তালাডা খুইলা গেছে এবার ডাকনাটা কি করতেছে তালা খুইলা গেছে ডাকনা আলগি দিতেছে দেখতো কারে জোরে কন দেখা গেল কারে দেখতো গেছে কারে আল্লাহরে তালা খুইল্লা ডাকনা আলগি দিয়া দেখে পাগড়ি মুবারক বাধা দেখা যায় বাক্সের ভিতরে আমার নবীরে সে নবী চায় কি চায় না হাত তুলে দেখান চায় কি চায় না বাংলার দুই পাতার মোল্লার দলে কথায় কথায় শিরিক বলে বেদাত বলে কোন যুগ আল্লাহ চিনতে হলে চিনতে হবে নবীরে আর নবী চিনতে হলে চিনতে হবে যার যার মুর্শিদের খুব মনোযোগ দেন গভীর মনোযোগ দেন ওয়াজটা সরে নিয়ে আইছি জিব্রাইলে দেখা গেছে কারে দেখতো গেছে কারে তালা খুললা দেখলো কারে লাগজেনি ফ্যাস জোরে কন আগামী দিন রাজনগরের মোল্লাডি কইব আব্দুর রহমান রেজবি শিরিক কইরা ফলাইছে নবীরে আল্লাহ বানাইছে মোল্লারে মুহাম্মদ মুস্তফা খোদা নেহি খোদা সে জুদা বিনিহি জু জুদা জানে তো কুপুরি হে জু জুদা জানে তো বেইমানি হে সূর্য আলো নয় আলো সূর্য নয় কিন্তু আলো সূর্য হইতে জুদা নয় মুহাম্মদ মুস্তফা খোদা নয় কিন্তু হুদা হইতে নবী জুদা নয় জোরে কোন সুবহানাল্লাহ খুব মনোযোগ দেন ফুল যেখানে গেরান মেরাজ করে কই কায়া হইতে ছায়া কায়া হইতে ছায়া দিনের দশটার সময় রাস্তা দিয়ে হাঁটেন আপনার পাশে পাশে আরেকটা মানুষ হাঁটতেছে আপনি হাত তুললেন ওইটা হাত তুলবে আপনি দৌড় দেন ওইটা দৌড় দিবে আপনি বসেন ওইটা বসবে আপনি শুয়ে যান ওইটা শুইবে দিনের বারোটার সময় আপনি পরীক্ষা করবেন আগামী দিন আপনার দিনের বারোটার সময় দাঁড়াইবেন ওই মানুষটা আপনি হইতে আর দূরে নাই আপনার ছায়া আপনার মধ্যে বিলীন হয়ে গেছে আল্লাহ হলো ছায়া আল্লাহ হলো কায়া আমার নবী হলো ছায়া জোরে কোন সুবহানাল্লাহ এক জিব্রাইল দেখে গেছে নবীরে দেখতে গেছে কারে তালা কইলা দেখলো কারে এতদিন কথা কইলো কে আল্লাহ কে কইছে আল্লাহ জোরে কোন আল্লাহ কথা কারে না জানাইছে নবীরে এখন মনোযোগ মনোযোগ আল্লাহ কথা দিছে জিব্রাইল আইন্না নবীরে জানাইছে জিব্রাইল জানে আল্লাহ বাক্সের ভিতরে নবী আছে জমিনে কিন্তু জিব্রাইল দেখলো নবীরে দেখলো না আল্লাহরে আজকা আল্লাহরে দেখতো গিয়া দেখছে কারে
নবীরে জিব্রাইল কবে সই কি নবী তো কইয়া দিছে আল্লাহর দেখা গিয়া জিব্রাইল রে নবীরে জানাইতাম এখন যার কথা নিলাম যারে নিয়া জানাইলাম এখন কথা নিছিলাম আল্লাহর জানাইছি নবীরে এখন বাক্সের ভিতরে আয়া পাইলাম নবীরে আল্লাহ গেল কই সমস্ত ইবাদতের সাজদা দিয়েছো আল্লাহরে স্বর্গঘাটে গেলে পাইবা নবীরে আল্লাহ থাকবে কই নবী চিন্না যায় কবরে কাটি লইয়া গেলে জান বাঁচত না উপায় থাকবে না নবী চিনলে চিনা হবে আল্লাহরে মুসা নবী চিনতে চেয়েছিল আল্লাহরে চিনতে পারে নাই চিনতে গিয়া হযরতে খোয়াজকিদের কাছে দুই প্রকার এলেম শিখতে গেছিল চিনার জন্য আল্লাহরে জোরে কোন সুবহানাল্লাহ মুসা নবী শেষ পর্যন্ত আল্লাহরে দেখতে গিয়া দেখছে নবীরে রাইতু রাব্বি নবী কলাম মুকামে যাওয়ার পরে রাইতু রাব্বি পিয়াকসানি সুরাতি সাব্বান রাইতু দেখিয়াছি রাব্বি আমার রবকে পিয়াকসানি সুরাতি সাব্বান আল্লাহকে দেখিয়াছি আল্লাহকে দেখিয়াছি আল্লাহর খাস কামরাতে গিয়া আমি উত্তম সুরতে যরকম সুবহানাল্লাহ আমি আল্লাহকে দেখিয়াছি আরশ লামুকামে গিয়া আমি নবীজির নিজ সুরতে এখন নবী কমান রানী ফাকাদরাল হাক্কা যেই ব্যক্তি আমি রাসূলকে দেখলো সত্য সত্য যেন সে আল্লাহকে দেখলো জোরে কোন সুবহানাল্লাহ খুব মনোযোগ দেন এখন জিব্রাইলে দেখা গেছে নবীরে দেখতে গেছে আল্লাহরে তাইয়া দেখছে নবীরে লাইগা গেছে বিরাট ফ্রেস এখন জিব্রাইল আয়া নবীর কাছে কি কইব আইল ফিরা আয়া সালাম দিছে নবী কইয়া কি জিব্রাইল জি আর রাসূলুল্লাহ গাস্তানি কজি তালা খুলছনি কজি আল্লাহর দেখছনি কন্যা বাক্স হালি কন্যা তো হালিও না দেখলাও না তো দেখলা কি কো কি দিয়ে বুঝাই গো নবীজি বলুন ইয়া রাসূলুল্লাহ যে অবস্থা দেখে গেছি আপনারে বাক্স তালা খোলার পরে ওই বাক্সের ভিতরে ওই অবস্থায় দেখি আপনারে আবার নবী এক বিরাট বড় ফেস লাগাইছ এবার ফেসটা গিয়া ভাঙ্গ শেষবারের মতন আবার দেখালো আমারে আবার যাও গেলে বেশেজ ভাঙবো এবার নবী বৈশা বৈশা উজু বানাইতেছে জিব্রাইল কো কি করি কইয়া রাসূলুল্লাহ উজু করেন কো এইবার যাও জিব্রাইলে গেছে গিয়া আবার তালা খুলছে খুলা দেখতেছে বাক্সের ভিতরে নবী বৈশা বৈশা উজু বানাইতেছে সুবহানাল্লাহ